ওম শান্তি। ভালো থাকুন প্রতিদিন অনুষ্ঠানে, আপনাদেরকে স্বাগত। আজকে আমরা আলোচনা করব সকাল সকাল ঘুম থেকে ওঠার উপায় এবং তার ফায়দাগুলো। আমরা সবাই জানি একটা বেঞ্জামিন ফ্র্যাঙ্কলিনের একটা লেখা, আর্লি টু বেড আর্লি টু রাইজ মেক এ ম্যান হেলদি ওয়েলদি অ্যান্ড ওয়াইজ। তো আমরা যদি তাড়াতাড়ি ঘুমাই এবং তাড়াতাড়ি ঘুম থেকে উঠি, তাহলে আমরা কী হব, আমরা হেলদি হব, স্বাস্থ্যবান হব, ওয়েলদি হব, বিত্তবান হব এবং ওয়াইজ জ্ঞানীও হব। কীভাবে হব, আমি কখন ঘুমাবো তার জন্য টাইম সেট করতে হবে। আর্লি টু বেড, তো তার জন্য আমাকে রাত্রি 10টা থেকে 10:30টার মধ্যে অবশ্যই ঘুমাতে হবে। তো সেই অনুযায়ী আমার কাজগুলিকেও আমার সেই অনুযায়ী গুছিয়ে নিতে হবে। রাতের খাবার আমাকে ঘুমানোর 2 ঘন্টা আগেই খেয়ে নিতে হবে, ঘুমানোর 1 ঘন্টা আগে। যত রকমের আমাদের ডিজিটাল ডিভাইসগুলো আছে, সে মোবাইল থেকে শুরু করে সব কিছু আমরা 1 ঘন্টা আগে আর দেখব না। ওই 1 ঘন্টা সময়টা আমরা বরঞ্চ আমাদের চারপাশে যে আমাদের ঘরের যে লোক যে আছে ওদের সঙ্গে একটু কথাবার্তা বলবো, ওদের সঙ্গে একটু হাসি মজাক করবো, একটু হাঁটবো, আমার ভিতরে সিস্টেমস এবং অর্গানসগুলোকে আমার একটা মানে একটু প্রসেসে আনার জন্য প্রিপারেশন কী দরকার, তার জন্য আমার মেডিটেশন দরকার। আমি ঘুমানোর 10 মিনিট আগে একটু মেডিটেশন করবো, মনকে একাগ্র করে ভগবানের সঙ্গে নিজেকে কানেক্ট করবো, করে হ্যাঁ সেই ভগবানের শক্তি, সে পজিটিভ এনার্জি সারা শরীরে আমার আমি আমি অনুভব করব। এইভাবে যদি আমি ঘুমোতে যাই, আমাদের মনের 2টা পার্ট থাকে, একটা হচ্ছে কনসিয়াস মাইন্ড, একটা হচ্ছে সাবকনসিয়াস মাইন্ড। যখন আমি ঘুমিয়ে যাই আমার কনসিয়াস মাইন্ড আমার সঙ্গে ঘুমিয়ে যায়, কিন্তু সাবকনসিয়াস মাইন্ড সে তো জেগে থাকে। তো আমি যে এই যে পজিটিভ এনার্জি নিলাম ভগবানের কাছ থেকে, সেটা আমার সারা শরীরে আমি ছড়িয়ে দিলাম, সেই পজিটিভ এনার্জিটা, সে সাবকনসিয়াস মাইন্ড সেই পজিটিভ এনার্জিকে সারা রাত্র আমার শরীরের মধ্যে এটাকে ফ্লো করাবে। ফলে আমার আমি যখন সকালে ঘুম থেকে উঠবো আমি কীরকম হবো, এনার্জাইজ হয়ে উঠবো। সারা রাত আমার শরীরের মধ্যে পজিটিভ এনার্জি প্রবাহিত হয়েছে, মানে আমার সমস্ত টক্সিন নেগেটিভিটি যা আছে সব আমার নষ্ট হয়ে গেছে। তো আমি একদম ফ্রেশ, একদম সুস্থ, একদম লোক হিসেবে আমি ঘুম থেকে উঠতে পারবো। অ্যালার্ম যদি আমি রাখি, সেট করি, সেটা যেন কোনো মতেই বিছানার সঙ্গে না হয়, একটু দূরে রাখতে হবে, যেন আমি আমার যেন বিছানা থেকে উঠে গিয়ে সেটাকে অফ করতে হয়। তাহলে কী হবে, আমার যে একটা আলসেমি যেটা আসে যে ঘুম না আজকে না, আচ্ছা আজকে উঠবো না, সেই আলসেমিটা আমার কেটে যাবে। এমনও কিছু কিছু গ্রুপ আছে যারা নাকি মর্নিং ওয়াক করেন, সে গ্রুপের সঙ্গে, সে হোয়াটসঅ্যাপের মাধ্যমে সেই গ্রুপের সঙ্গে আমি কানেক্টেড হয়ে গেলাম, সেটাকে আমি উপভোগ যেন করতে পারি, যে আচ্ছা উঠলাম যেতে হবে যাচ্ছি এরকম না, মন থেকে যেন আমি খুব খুশি খুশি হয়ে যেন এটাকে করতে পারি। তাহলে আমার মধ্যে কী হবে, সে ফিজিক্যাল ফিটনেসটাও আমার ঠিকঠাক মতো গ্রো করবে, আর আমি যে মর্নিং ওয়াকটা করছি মর্নিং ওয়াকের ওয়াকটা আমার মধ্যে একটা উমঙ্গ উৎসাহের কাজ করবে। এগুলো হলো আমার ঘুম থেকে ওঠার উপায়। এবার হচ্ছে আমার ফায়দা কী, কেন উঠবো আমি ঘুম থেকে। ইউএসএতে একটা ইয়ে করা হয়েছিল, সার্ভে করা হয়েছিল, তাতে দেখা গেছে যারা ঘুম থেকে দেরিতে ওঠেন তাদের অকাল মৃত্যু তাড়াতাড়ি হয়, যারা ঘুম থেকে তাড়াতাড়ি ওঠেন তাদের সেই তুলনায় 10% তাদের অকাল মৃত্যু কম হয়। তাহলে এটা আমাদের একটা দীর্ঘ লাভের একটা উপায়। দ্বিতীয়ত, যদি আমরা ঘুম থেকে তাড়াতাড়ি উঠি, তাহলে ঘুম ভোরবেলার যে বিশুদ্ধ বাতাস, সেই বাতাসটা আমাদের মধ্যে কী করে, আমাদের মধ্যে অনেক মানে ভিতরের যে মানে আমাদের পজিটিভিটিটাকে বাড়িয়ে দেয়, আমাদের যে ভিতরের যে আমরা যেটা বলি না প্রাণবায়ু, সেটাকে বিশুদ্ধ করে দেয়। ফলে আমাদের মধ্যে কী হয়, আমরা আমাদের ব্রেনটা অনেক বেশি মস্তিষ্ক সচল হয়ে যায়, ফলে আমাদের কী হয় পড়াশোনাটাও ভালো হয়। তো আমরা তার জন্য আমরা বলি যারা স্টুডেন্ট তারা যেন ভোরবেলা উঠে পড়াশোনা করে, ভোরবেলা পড়াশোনা মনে থাকে, কেন মনে থাকে, কারণ তখন আমাদের মস্তিষ্ক কেমন থাকে, তার চারদিকে বাতাবরণ শান্ত থাকে, মস্তিষ্ক কীরকম থাকে, বিশুদ্ধ বাতাস নিয়ে আমার মস্তিষ্কে যে অক্সিজেন লেভেলটা আমাদের মানে বেশি থাকে, ফলে আমাদের কী হয় আমরা খুব ইজিলি আমরা পড়াশোনা মনে রাখতে পারি, আমাদের মেমোরিটা কী থাকে তখন একদম ফ্রেশ থাকে, আমরা খুব তাড়াতাড়ি অল্প পড়াশোনা করে আমরা বেশি মনে রাখতে পারি। তৃতীয়ত কী হয়, ঘুম থেকে যদি আমরা সকালে উঠি তাহলে আমাদের মধ্যে পজিটিভ এনার্জি, এনার্জিটা বৃদ্ধি পায়, আমাদের মেন্টাল যে ফ্রেশনেস সেটা আমাদেরকে আমাদের বৃদ্ধি পায়। আরও দেখা গেছে তাহলে আমাদের মধ্যে স্থূলতা, মানসিক অবসাদ, মানসিক চাপ, এই ধরনের যে ব্যাপারগুলো এগুলো আমাদের কম হয়। কারণ কি, আমরা যদি ঘুম থেকে উঠি আমরা অনেকটা সময় পাই, ফলে কী হয় আমরা আমাদের সমস্ত কাজ আমরা এর মধ্যে আমরা ঠিকঠাক মতো আমরা করে নিতে পারি, ফলে কোনো মেন্টাল প্রেশারই থাকে না। যখন আমাদের মেন্টাল প্রেশার থাকবে না, ফলে আমাদের মেন্টাল ফ্যাটিকনেসও আসবে না, তো মানসিক চাপ, মানসিক অবসাদ সব থেকে আমরা দূরে থাকবো। আর যেহেতু আমরা দৌড়াদৌড়ি করে কাজগুলো করে ফেলবো, তো স্থূলতা তুলতা এসব আর থাকবেই না। তো এগুলো হচ্ছে গিয়ে সাইড ইফেক্ট। তো এত কিছু উপায় মানে একটু ঘুম থেকে ওঠা তাড়াতাড়ি ওঠার জন্য আমরা যদি এত কিছু ফায়দা আমরা পাই,
তাহলে আমরা কেন উঠবো না? এবং আরও লাভ হবে যদি আমরা ঘুম থেকে উঠে মর্নিং ওয়াক টক করে যদি আমরা সকালে বসে 10 মিনিট যদি আমরা একটু ধ্যান করে নিই, মেডিটেশন করি, সেটা আমরা ঘুম থেকে উঠে মর্নিং ওয়াকের আগেও করতে পারি। আর মেডিটেশন করার সবচেয়ে যে সময়, সবচেয়ে ভালো সময় মানে কোনটা, আমরা জানি যে ব্রহ্ম মুহূর্ত, ভোর 4টা থেকে 4টা 45, এই টাইমটা যদি আমরা ঘুম থেকে উঠে যদি মেডিটেশন করি, ভগবানকে একটু স্মরণ করি, মনকে একাগ্র করে ভগবানের চিন্তা করি, ভাবি যে ভগবান থেকে, সে পরম আকাশ থেকে, পরম শক্তি থেকে শক্তি এসে আমাদের মধ্যে পড়ছে, আমাদের মনকে, চিত্তকে আমি একদম এনার্জাইজড করছে, তাহলে আমরা আমাদের মধ্যে কী হবে, আমাদের মধ্যে পজিটিভ এনার্জি বাড়বে। তো এই সময় এত কিছু ফায়দা আমরা কেন নেব না? তাহলে আমরা কী করবো, আমরা আজকে থেকে আমরা চলুন প্রতিজ্ঞা করি, আমরা আজকে থেকে আমরা তাড়াতাড়ি ঘুমাবো, তাড়াতাড়ি উঠবো, সমস্ত ফায়দা আমরা নেব জীবনের এবং জীবনকে ভালোভাবে লিড করার, এবং সুস্থ সুন্দর এবং সেই হেলদি ওয়েলদি ওয়াইজ, এই তিনটেই যেন আমরা হই, তার জন্য আমরা এই স্টেপগুলি আমরা অবশ্যই আমরা পালন করব। এই আশা রেখে আজকে এখানেই শেষ করছি। নমস্কার, ধন্যবাদ।